ছেলেরা যেরকম হচ্ছে আগে ক্যামেরার দিকে যায়, অনেক ভাব ভঙ্গি ঠিক করে, কিন্তু আমরা মেয়েরা হচ্ছে আগে গোল করার পরে ক্যামেরা কোন দিকে আছে আমরা সেটা ভুলে যাই। পাকিস্তানের একটা সেলিব্রেশন করছে হচ্ছে এই ঈদে, এমনকি কি করবা যে ধরো সাপোজ তুমি তো মিডফিল্ডে খেলো, গোল স্কোর করো করো কম করাও বেশি, তো তুমি যদি নেক্সট কোনো গোল করো যে কোনো পর্যায়ে, রোনালদো যে সেলিব্রেশনে করে ওইটা কি করবা? আসলে আমরা মেয়েরা হচ্ছে ছেলেরা যেরকম হচ্ছে আগে ক্যামেরার দিকে যায়, অনেক ভাব ভঙ্গি ঠিক করে, কিন্তু আমরা মেয়েরা হচ্ছে আগে গোল করার পরে ক্যামেরা কোন দিকে আসে আমরা সেটা ভুলে যাই। আমরা আগে আসে হচ্ছে আমরা জোরাজোরি করি, মানে আনন্দ উল্লাস করে নিজেরা নিজেরা আরও ভালো কিছু করতে হবে, আরও তিন চারটা গোল দিতে হবো, আমরা আগে সেগুলা বলি আয়সা। কিন্তু ক্যামেরার ম্যানরা বলে যে তোমরা এইদিকে আসো গোল কর, গোল করছো এদিকে এসে সেলিব্রেশন করবা, তোমরা উল্টা দিকে ধরো। আমাদের আসলে সেটা মনেই থাকে না, কিন্তু এবার সাফ চ্যাম্পিয়নে আমরা ভালোভাবে মানে উদযাপন করতে পারছি, পাকিস্তানের সাথে, ভুটানের সাথে, মালদ্বীপের সাথে, যার সাথে গোল করছে আমরা ক্যামেরার দিকে আগে গেছি। পাকিস্তানের একটা সেলিব্রেশন করছে হচ্ছে ঈদে, এটা হচ্ছে যে আমাদের ওই দিনকে হচ্ছে একটা প্ল্যানিং ছিল যে আমরা পাকিস্তানের সাথে গোল করলে আমরা হচ্ছে এইটা করবো। কারোর মাধ্যমে মানে যাওয়ার ইতাকে অবশ্যই আমি খেলতে চাই দেশের বাইরের লিগে।